মিড ডে মিলকে নিয়ে এবার সমালোচনার মুখে তৃণমূল নেতা মদন মিত্র। ভারতীয় সংস্কৃতিকে পড়তে হলো এবার রাজনীতির মুখে। মিড ডে মিল নিয়ে নানা প্রশ্ন উঠছে রাজ্যে। পাঁচজনের খাবার আমরা সাতজনে ভাগ করে খাই, পাঁচজনের মাইনে সাতজনে ভাগ করে নিই, একত্রে মিলেমিশে এগিয়ে যাওয়াটাই সফলতার প্রধান নীতি। এই মিড ডে মিল নিয়ে প্রশ্ন করাতে তৃণমূল নেতা উদাহরণ দিলেন ভারতীয় সংস্কৃতির। ব্যাখ্যায় জানান, পঞ্চপাণ্ডব যখন দ্রৌপদীকে নিয়ে আসে তখন তাদের মা বলেছিলেন, যা এনেছো তা একসঙ্গে ভাগ করে খেও। এ কথা বলতে গিয়ে বুঝিয়ে দেন, এক স্ত্রীকে পাঁচজন ভাগ করে খেতে পারবে। যখন দ্রৌপদীকে নিয়ে এলেন, এসে বললেন, মা দেখো কি এনেছি। তখন দ্রৌপদী কুন্তি বললেন, যা এনেছো তোমরা পাঁচ ভাই ভাগ করে খাও। তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও পাঁচজন স্বামী ভাগ করে খেতে পারে। যদি পাঁচটা রুটি দুটো গরিব লোক থাকে, সে যদি তার থেকে এক্সট্রা খায় তাতে অসুবিধে কী আছে? আপনি কি বেটে খেতে রাজি আছেন? আমি পুরোটা বেটে খেতে রাজি আছি, কারণ বেটে খাওয়ার মধ্যে না একটা আলাদা আনন্দ আছে। মদন মিত্রের এই কথায় তীব্র নিন্দা করলেন সকলে, নিজের দলও পাশে দাঁড়ায়নি তার। দলের নেতা কুণাল ঘোষ জানান, মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নের উত্তরে মদন মিত্র যা বলেছে তা তীব্র নিন্দা করছি। শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে সকলেরই অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত। মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামূলক তুলনা কাম্য নয়। পরে মদন মিত্র ভুল বুঝতে পেরে বলেন, তিনি কখনোই দ্রৌপদীকে অশ্রদ্ধা করেননি। হাসতে হাসতে একটি বিষয় উত্থাপন করে বোঝাতে চেয়েছিলেন, ভাগ করে খাওয়াটাই হলো বড় মনের পরিচয়। আমি ক্যাজুয়ালি আস্তে আস্তে বলেছিলাম, ভাগ করে খাওয়া তো ভালো, ভাগ করে খেলে মন বড় হয়। এতে আমি কখনোই দ্রৌপদীকে ছোট করার চেষ্টা করিনি, তার কারণ দ্রৌপদী একজন এমন একজন বধূ, এমন একজন ব্যক্তিত্ব যাকে দুঃশাসনের হাত থেকে বাঁচাবার জন্যে স্বয়ং ভগবান তিনি অবতীর্ণ হন। দু একটা কথা এদিক ওদিক বেরোতে পারে, তার জন্যে আমি গর্বিত নই, আমি লজ্জিত, আমি দুঃখিত। এবং আমার কথা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং মনে রাখবেন, আমার কোনো ম্যালাফাইড ইন্টেনশন ছিল না,